জার্সি গায়ে, ভারতীয় জার্সি গায়ে রিঙ্কু সিং এর পারফরমেন্স কিন্তু অনবদ্য। রিঙ্কু সিং এর যদি আমরা অ্যাভারেজ দেখি, সেই অ্যাভারেজ প্রায় 89 এবং তার পাশাপাশি স্ট্রাইক রেট 176। কি কলকাতা নাইট রাইডার্স, KKR এই ফ্র্যাঞ্চাইজি, শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কি রিঙ্কু সিং এর কেরিয়ার কোথাও গিয়ে নষ্ট করে দিচ্ছে? ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ স্কোয়াড অ্যানাউন্স হয়ে গেছে এবং বিশ্বকাপ স্কোয়াড অ্যানাউন্স হওয়ার পর বেশ কিছু এই মুহূর্তে দ্বন্দ্ব তৈরি হচ্ছে এবং বিভিন্ন জায়গায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন মানুষের পোস্টে কিন্তু ক্ষোভ প্রকাশ পাচ্ছে যে কোথাও গিয়ে BCCI যে দলটি সিলেকশন করেছে সেই দলের কতটা তাৎপর্য রয়েছে বা কতটা তারা নিজেদেরকে উজাড় করে দিতে পারবে T20 বিশ্বকাপের যে মঞ্চ সেই মঞ্চে। কারণ কোথাও গিয়ে কেউ কেউ বলছেন যে রিঙ্কু সিং, যিনি IPL-এ তার দারুণ পারফরমেন্স, তার পাশাপাশি T20 জার্সি গায়ে, ভারতীয় জার্সি গায়ে রিঙ্কু সিং এর পারফরমেন্স কিন্তু অনবদ্য। কারণ রিঙ্কু সিং এর যে পারফরমেন্স, সেই পারফরমেন্স ইতিমধ্যেই প্রচুর মানুষজন প্রশংসা করেছে এবং শুধু প্রশংসা করাই নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে রিঙ্কু সিং এর যদি আমরা অ্যাভারেজ দেখি, সেই অ্যাভারেজ প্রায় 89 এবং তার পাশাপাশি স্ট্রাইক রেট 176। মানে এই দুটি যদি দেখা যায় তাহলে কোথাও গিয়ে একজন ক্রিকেটার বা একজন ব্যাটার তিনি ভারতীয় দল বা আন্তর্জাতিক দল থেকে কিভাবে বাদ পড়তে পারেন, সেখানেই শুরু হয়েছে দোষারোপের পালা। এবং নির্বাচকদের, যারা ক্রিকেট প্রেমীরা রয়েছেন, তারা তো প্রশ্ন করছেনই, তার পাশাপাশি এই মুহূর্তে বিভিন্ন ক্রীড়াবিদ, বিভিন্ন ক্রিকেটাররা প্রশ্ন তুলছেন রিঙ্কু সিং এর সিলেকশন না হওয়া নিয়ে। আমরা জানি যে রিঙ্কু সিং তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন এবং গত যে IPL মরশুম গেছে, 2023 সালের যে IPL মরশুম, সেই মরশুমে রিঙ্কু সিং নিজেকে উজাড় করে দিয়েছে। এবং শুধু নিজেকে উজাড় করে দেওয়াই নয়, কোথাও গিয়ে কলকাতা নাইট রাইডার্স দলকে টানতে সাহায্য করেছিলেন, কলকাতা নাইট রাইডার্স দলকে প্রায় একার ভরসায় টেনেছিলেন রিঙ্কু সিং। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রিঙ্কু সিং তাহলে কি আর আন্তর্জাতিক দলে বা জাতীয় দলে ভারতের সুযোগ পাবেন না? তিনি কি বিশ্বকাপের মতো মঞ্চে তার সুযোগ হবে না? এই বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ইতিমধ্যেই দ্বন্দ্ব চলছে এবং সেই দ্বন্দ্বের মাঝে কিন্তু মানুষজন অনেক প্রশ্ন করতে শুরু করে দিয়েছে। তাহলে কি কলকাতা নাইট রাইডার্স, KKR এই ফ্র্যাঞ্চাইজি, শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কি রিঙ্কু সিং এর কেরিয়ার কোথাও গিয়ে নষ্ট করে দিচ্ছে? কারণ রিঙ্কু সিংকে আমরা সম্প্রতি, এবারের যে IPL চলছে, সেই IPL-এ আমরা দেখতে পাচ্ছি যে কোথাও গিয়ে রিঙ্কু সিংকে খুব একটা বেশি ব্যাট হাতে 22 গজে দেখা যাচ্ছে না। কারণ আমরা জানি যে কলকাতা নাইট রাইডার্স দল যখন ব্যাট করতে নামছে তারা বড় স্কোর করছে, 20 ওভারে আমরা দেখেছি যে 240, 260, 200+ অনেকগুলো স্কোর আমরা কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে দেখেছি, কলকাতা নাইট রাইডার্সের ব্যাটারদের মারকুটে মেজাজে দেখেছি। কিন্তু রিঙ্কু সিংকে সেভাবে প্রভাব ফেলতে দেখা যায়নি বা রিঙ্কু সিং সুযোগ পাননি এবারের IPL-এ নিজেকে উজাড় করে দেবার, যেমনটা গত IPL-এ করেছিলেন। কারণ আমরা জানি যে কলকাতা নাইট রাইডার্সে ফিল সল্ট থেকে শুরু করে নীতিশ রানা, বিভিন্ন টপ অর্ডারের ব্যাটারদের দিয়ে ব্যাট করানো হচ্ছে। তার পাশাপাশি আন্দ্রে রাসেল, সুনীল নারিন যিনি বোলার ছিলেন, আমরা অতীতেও দেখেছি যে সুনীল নারিনকে ওপেনিং জায়গায় সুযোগ দেওয়া হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে, এবং তিনি নিজেকে প্রমাণও করছেন, এমনটা নয় যে তিনি প্রমাণ করছেন না। কিন্তু রিঙ্কু সিং, যাকে নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে তার মাত্র 26 বছর বয়স এবং আগামী দিনে তিনি ভারতের উজ্জ্বল তারকা, এমনটা কিন্তু অনেকেই কথা বলছিলেন। ইতিমধ্যেই যারা ক্রিকেট এক্সপার্ট রয়েছেন, যারা প্রাক্তন ক্রিকেটাররা রয়েছেন, তারাও গিয়ে কোথাও প্রশ্ন তুলতে শুরু করছেন যে রিঙ্কু সিং কি সুযোগ পেতে পারতেন না এই দলে। কারণ ভারতীয় দলের আমরা দেখেছি যে যদি ওয়ার্ল্ড কাপ দেখি, গত বিশ্বকাপ দেখি, 50 ওভারের বিশ্বকাপ, সেখানে গিয়েও ব্যাটিং ফেলিওর কোথাও গিয়ে কিন্তু ফাইনালে ভারতীয় দলকে একটা বাধা সৃষ্টি করেছিল। ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ব্যাটিং ভেঙে পড়ে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কি অতিরিক্ত আরও একটি ব্যাটার বা রিঙ্কু সিংকে সুযোগ দেওয়া যেত না, সেই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠতে শুরু করেছে। কারণ ভারতীয় দলে চারটি স্পিনার নেওয়া হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। অক্ষর প্যাটেল যেমন রয়েছেন,
তেমন রবীন্দ্র জাদেজা রয়েছেন, কুলদীপ যাদব রয়েছেন, এবং তার পাশাপাশি কিন্তু যুজবেন্দ্র চাহাল, তাকেও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নেওয়া হয়েছে, এবং মিডিল অর্ডারে ব্যাটার হিসাবে শিবম দুবে চান্স পেয়েছেন। সত্যি কি শিবম দুবে সুযোগ পাওয়ার মতন অবস্থায় ছিলেন বা তার পারফরমেন্স অতটা প্রভাব ফেলেছে এবারের আইপিএলে, সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। এবং সবথেকে বড় প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে, লোকেশ রাহুল, তিনি 4 নম্বরে ব্যাট করতে পারেন, 3 নম্বরে ব্যাট করতে পারেন টি টোয়েন্টি ফরম্যাটে, তাকেও সুযোগ দেওয়া হয়নি, তিনিও এই দলের মধ্যে নেই। সেই জায়গায় দাঁড়িয়ে হার্দিক পান্ডিয়াকে নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে। তাকে ভাইস ক্যাপ্টেন হিসাবে ঘোষণা করা হয়েছে, মুম্বাই ইন্ডিয়ান্সে তিনি ক্যাপ্টেন্সি করেন, এবং ভারতীয় দলের টি টোয়েন্টি ফরম্যাটে হার্দিক পান্ডিয়া অনেকবার ক্যাপ্টেন্সি করেছেন। এবং তাকে দেখা গিয়েছে রোহিত শর্মাকে তিনি উপেক্ষা করছেন, রোহিত শর্মার কথা শুনছেন না, রোহিত শর্মার সঙ্গে খারাপ বিহেভিয়ার করছেন, সেটাও মাঠে প্রকাশ্যে এসছে, ভিডিও ভাইরাল হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু কোথাও গিয়ে হার্দিক পান্ডিয়া তাকে কিন্তু ব্যাকফুটে ঠেলেই দিয়েছে, এবং সেই জায়গায় তাকে রোহিত শর্মার ডেপুটি হিসাবে এবারের বিশ্বকাপে পাঠানো হচ্ছে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন, হার্দিক পান্ডিয়ার যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের বেসিসে কি হার্দিক পান্ডিয়া কতটা সাবলীল ভূমিকা পালন করবে ভারতীয় দলে? কোথাও গিয়ে একটা বড় নাম হার্দিক পান্ডিয়া হতে পারেন, কিন্তু সেই জায়গায় গিয়ে তার পারফরমেন্স কতটা প্রভাব ফেলতে পারে বিশ্বকাপে, সেটা নিয়েও প্রশ্ন উঠছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট দল, যে দল বাছাই করা হয়েছে, সেখানে ইতিমধ্যেই দেখেছি 4টে স্পিনার নেওয়া হয়েছে, এবং 4টে স্পিনারের মধ্যে 2 জন অলরাউন্ডার হিসাবে ভাবা হচ্ছে বা গণ্য করা হয়। যেমন অক্ষর প্যাটেল, তিনি ব্যাটটাও করতে পারেন, রবীন্দ্র জাদেজা, তিনিও ব্যাট করতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে হার্দিক পান্ডিয়া তিনি বার্ডেন হয়ে যাবেন না তো ভারতীয় দলের জন্য? কারণ তিনি যদি বল হাতে পারফর্ম না করতে পারেন, ব্যাট হাতে পারফর্ম না করতে পারেন, তাহলে কিন্তু তাকে ব্যাকআপ দেওয়ার জন্য আরও বাড়তি 2টি অলরাউন্ডার টিমে খেলাতে হবে, এবং সেই জায়গায় রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল 2 জনকেই না খেলাতে হয়, সে বিষয়ে কিন্তু এই মুহূর্তে ভাবা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে রিঙ্কু সিং, তিনি ভারতীয় দলে প্রভাব ফেলতে পারতেন না, তাকে কি উপেক্ষা করতে হলো? কোথাও গিয়ে কলকাতা নাইট রাইডার্স তাকে এবারের আইপিএলে সুযোগ দিচ্ছে না, তিনি 6 নম্বর 7 নম্বর 8 নম্বরে ব্যাট করতে নামছেন, এবং সে জায়গায় দাঁড়িয়ে হাতে মাত্র হাতে গোনা কয়েকটি বল তিনি সুযোগ পাচ্ছেন। এবং সেই নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি, যে ফ্র্যাঞ্চাইজি ভারতীয় ক্রিকেটে রিঙ্কু সিংকে প্রতিষ্ঠিত করলো, তারাই কি ফের একবার রিঙ্কু সিংকে নিচের দিকে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে? সেই নিয়ে দ্বন্দ্ব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, এবং আইপিএলের বেসিসে অনেকেই বলছেন যে এবারের আইপিএল সেই বেসিসে যে টিম সিলেকশন, সেই টিম সিলেকশন করাটা ঠিক হয়নি, এবং সেটা নিয়ে কিন্তু প্রশ্ন অবশ্যই উঠছে যে রিঙ্কু সিং তিনি কি সুযোগ পেতে পারতেন না? কলকাতা নাইট রাইডার্স কি তাকে ওপরের দিকে ব্যাট করার সুযোগ করে দিতে পারতেন না? কোথাও গিয়ে 4 নম্বর 5 নম্বরে রিঙ্কু সিং ব্যাট করতে পারতেন না? সে জায়গায় দাঁড়িয়ে ফিনিশারের ভূমিকা পালন করার জন্য রিঙ্কু সিংকে টিমে রাখা হলেও তিনি মাত্র হাতে গোনা কয়েকটি বল এই মুহূর্তে পান, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্সের দিকে কিন্তু একের পর এক প্রশ্নবাণ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে যে রিঙ্কু সিং তাদের জন্যই কিন্তু এবারের যে টি টোয়েন্টি বিশ্বকাপ, সেই টি টোয়েন্টি বিশ্বকাপে ব্রাত্য থেকে গেলেন, এবং আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে জীবনের একটি প্রথম বিশ্বকাপ খেলা কিন্তু রিঙ্কু সিংয়ের হবে না, এমনটা কিন্তু বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন ক্রিকেট এক্সপার্টরা বলছেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় দলের যে সিলেকশন, সেই সিলেকশন কেমন হয়েছে সেটা জুন মাসের প্রথম সপ্তাহে এলেই বোঝা যাবে, কারণ 5 তারিখ ভারতীয় দল টি টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে, 5ই জুন, এবং 9 তারিখ বড় ম্যাচ ইন্ডিয়া বনাম পাকিস্তান, ভারত পাকিস্তানের লড়াই। এবারে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় দল কেমন পারফর্ম করে, কার অভাব বোঝা যায়, নাকি কোনো অভাবই বুঝতে দেবেন না ক্রিকেটাররা, সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার পর্দায়, এবং অবশ্যই সব রকমের আপডেটস, অ্যানালিসিস, খবর পেতে অবশ্যই আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, কমেন্ট করতে ও শেয়ার করতে ভুলবেন না।